পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম ওই যে মুসলমান যারা কালমা পড়ছে যখন বন্যা শুরু হয়ে গেছে প্লাবন শুরু হয়ে গেছে পানিগুলো উঠতে 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 একেবারে চূড়ার মধ্যে যখন উঠা শুরু হয়ে গেছে ওই পয়গম্বরের জামানায় একজন মহিলা বাচ্চা কোলের মধ্যে লইয়া বাচ্চা কোলের মধ্যে দড়িয়া রাখছি আর নূহ নবীকে ডাক দিয়া কয় নূহ রে দেখব তোমার আল্লাহ কত রকম শক্তি দিয়ে আমারে ডুবাইয়া দেয় আমি পাহাড়ের উপরে চলে যাব চূড়ার মধ্যে চলে যাব যখন মুসলমান হাঁটু পর্যন্ত পানি চলে আসছি বাচ্চাটা টান দিয়া মা কোলের মধ্যে নিয়ে আনিছি যখন পানি বাড়তে বাড়তে বাড়তেছি আর ওই মহিলা উঠতে উঠতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠতেছে আর পানিও বাড়তে বাড়তে যখন পাহাড়ের চূড়ায় চলে গেছি ওই মহিলা নিজের বাচ্চাটা বাঁচাইবার জন্য মুসলমান আলগি দিয়ে ধরে রাখছি মহিলা যখন ডুইবা গেছি হাতের থেকে বাচ্চাটা সরিয়া গেছি আমার আল্লাহ কয় আমি যদি রহম করতাম তাইলে ওই মুহূর্তে মহিলার উপরও রহম করতাম যেহেতু এরা আমার মানে না আর পয়গম্বর দোয়া করে বাড়াইছি আমি নবীদের দোয়া বিফলে দেই না আমি পয়গম্বরদের দোয়া কবুল করিয়া নেয় হযরতে নূহ পয়গম্বর অত্যাচারিত হইয়া কাফেরদের হাতে মার খাইয়া পিটুনি খাইয়া বদদোয়ার হাত বাড়াইয়া দিছি আমার আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে বাড়াইছি জোরায় জোরায় লইয়া পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া কয় নূহ নবী গ জোরায় জোরায় মানুষগুলোরে উঠাও কুকুর বিড়াল যা আছে অন্য অন্য প্রাণী যা আছে এগুলো উঠাও এখন পয়গম্বর ডাক দিয়া কয় হে আল্লাহ ইয়া আল্লাহ বাঘ আর হরিণ একসঙ্গে কেমনে উঠাম বিড়াল আর ইঁদুর কেমনে উঠাম এরা তো একজন আর একজনকে খাইয়া বালাইব আমার আল্লাহ ডাক দিয়া কয় নূহ রে খাওয়ার ক্ষমতা দিয়েছি আমি এই মুহূর্তে আমি এদের থেকে খাওয়া ক্ষমতা দূরে সরাইয়া নিব একজন আরেকজনের দিকে তাকাই বেটে কিন্তু খাওয়ার সুযোগ পাবে না এ পয়গম্বর সবাই রে জোরায় জোরায় উঠাও ভালো করে শুনেন কিন্তু মুসলমান বাইরা রে প্লাবন হইয়া সব ডুবিয়া গেল তাম দুনিয়া প্লাবিত হইয়া গেল এমনকি খানায় কাবা পর্যন্ত ডুবিয়া গেল মুসলমান পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাহাড়ের মধ্যে ঠেকিয়া গেল আল্লাহ বন্যা সরাইয়া নিয়া গেল পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাম তাকাইয়া দেখেন সব ধ্বংস হইয়া গেছে কেউ নাই একবারে শূন্য এলাকার মধ্যে বিরাট কোন বাড়িঘর নাই কোন মুসলমান কোন ঘর বাড়ি নাই কোন মানুষ নাই সব আল্লাহ ধ্বংস করে দিছি একমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছিল এরাই বেঁচে আছি সুবহানাল্লাহ জুরে বলেন সব মারা গেছি যখন সবাই জমিনের মধ্যে চলে আসছে মুসলমান খেল করিয়া শোনেন আর কয়েকটা কথা বলবো তারপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ মুসলমান বাবা জিনারি পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম এর মুসলমান সব যখন জমিনে নৌকা থেকে নামায়া দিলেন এখন হঠাৎ আমার দিকে খেয়াল করিয়া শোনেন ওই যে বুড়ি মহিলা পয়গম্বরের বাড়ি থেকে একটু দূরে বাড়ি পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে নৌকায় উঠাইতে মনে নাই নৌকার মধ্যে উঠানের কথা মনে নাই এদিক দিয়ে সব তো পানিতে গলা তল তলাইয়া গেল বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল হযরতে নূহ আলাইহিস সালাম হঠাৎ করে ওই বুড়ি মহিলার কথা মনে পড়ে গেছে আল্লাহ ইমানদার মহিলা বৃদ্ধা মহিলা ওই আম্মাজিকে নৌকায় উঠাইতে পারি নাই আল্লাহ হাসরের ময়দানে তোমার সামনে কি জবাব দিব রে আল্লাহ উম্মতের একজন নারী বৃদ্ধা মহিলা তার কেউ নাই স্বামী নাই বাচ্চা কাচ্চা কেউ নাই এই মহিলার হালাতটা কি হবে এটা কিন্তু কোরআন হাদিস না এটা ইতিহাস বলতেছে রে মুসলমান এরে খেয়াল করিয়া শুন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলে আমি হাসরের ময়দানে কি জবাব দিব আল্লাহর কাছে উনি হাঁটতে হাঁটতে ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম হাঁটতে 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 ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল গিয়া দেখে রে মুসলমান আল্লাহর নাম নিলে যে আল্লাহ কেমনে হেফাজত করে আল্লাহ কেমনে বাঁচাইয়া রাখে গিয়া দেখে গ ওই যে মহিলার ছোট্ট কুড়ে ঘর ঘরের জায়গায় ঘর আছে আর মহিলারে গিয়া দেখে উঠান ঝাড়ু দেয় এত আস্তে করে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুসলমান বাবা জিরা রে
কলিজার টুকরা যুবকেরা রে গিয়া দেখে মহিলার গড় আছে, মহিলা আবার ঝাড়ুও দেয়। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়ায় ডাক দেয়, কাম্মা গো, এই আম্মা আপনি কেমনে বাইসা রইলেন? কয় পয়গম্বর নূহ গো, বন্যা কি শুরু হয়ে গেছে নাকি? আমি কি আমার গাঁটটি গুছামো নাকি? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আর জীবনে দাওয়াত দিয়ে নাচ করে দিচ্ছেন, জোরে সুবহানাল্লাহ কইেন। আর একটু জোরে কন, জোরে কন আল্লাহু আকবার, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। মজমড়ে গরম হলে ওয়াজ করতে পালা। এরে আমার বাবাজিরা রে পয়গম্বরকে জিজ্ঞেস করে, আম্মা গো আপনি কেমনে বাইসা রইলেন? আপনি কি বন্যা প্লাবন দেখেন নাই? পয়গম্বর নুহু, আমি কি গাঁটটি একত্রিত করব গুছামো আপনার সঙ্গে কি যাওয়া লাগবে নাকি? প্লাবন কি শুরু হয়ে গেছে নাকি? আমাকে কি এখন আপনার সঙ্গে যেতে হবে? ওই সময় পয়গম্বর চোখের পাড়িগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আম্মা গো আপনি কি প্লাবন দেখেন নাই, বন্যা দেখেন নাই? ওই মুহূর্তে পুরী মহিলা ডাক দিয়ে কয়ে, পয়গম্বর আমার হায়াতের জীবনে এ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও দেখি নাই। আরে আমার মুসলমান বাবাজিরা রে, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া রে মাত্র 80 জনকে কালমা পড়াইছে, কতবার গিয়েছে আমার আল্লাহ জানাই দিয়েছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম দিনের বেলা কালিমার দাওয়াত দেয়, রাত্রেও কালিমার দাওয়াত দেয়। আমরা তো আমাদের ছেলে মেয়েকে একবার দুইবার দাওয়াত দিয়া আমরা মুসলমান বাইরে অস্থির হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। অথচ একজন নবী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য দিনরাত 24 ঘন্টা মেহনত করেছে। মুসলমান বাবা জিরারি, পয়গম্বর নূহ আলাইহিস সালাম একজন সরল মনা পয়গম্বর ছিলেন, সরল দিলের একজন পয়গম্বর ছিলেন, যাকে আদমে সানি বলা হয়। ওই নূহ পয়গম্বর কালিমার দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয় নাই, কালিমার দাওয়াত দেয়, কৌমের লোকের এত ঠেডা মার্কা ছিল গো বাবা জিরা রে, হজরতে নূহ আলাইহিস সালামকে পিটাইতে পিটাইতে মারতে মারতে পাহাড়ের কিনারায় ফালাইয়া রাখে। নাউজুবিল্লাহ, কোন জোরে মার খাওয়ার পরে যখন মুসলমান জ্ঞান ফিরে আসে, অজ্ঞান হইয়া পড়িয়া থাকতো, কাফেররা মনে করছে পয়গম্বর মারা গেছে। একজন নবী দিনের কথা বলে, জান্নাতের কথা বলে, এই জন্য কত মার মারলো, চামড়াগুলো ফাটাইয়া দিল গো পাহাড়ের কিনারায় চিৎকার করে ফালাইয়া রাখলো। এরে মুসলমানের আরি, এরে মুসলমান বাইরে কারি সাহ হুজুর বকে, মুসলমান বকটার ভিতরে কত কান্না লইয়া আপনাদের সামনে ছেলেগুলোর কথা মুসলমান বলল। একজন শিক্ষক জানে ছাত্র পড়াইতে কত কষ্ট লাগে, এই বকের থেকে যখন মাথায় পাগড়ি নিয়ে বিদায় হয়ে যায়, কলিজাটা চৌচির হয়ে যায়, ফেটে যায়। মুসলমান বাবা জিরারি, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে হাতগুলো বাড়াইয়া বাড়াইয়া কাঁদে আর বলে, আল্লাহ গো আমার উম্মত যদি জাহান্নামে যায়, হাসুরের কঠিন ময়দানে আমার হালাত কি হবে, আমার অবস্থাটা কি হবে? যুবক মুসলমান বাইরারি, পয়গম্বর নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেয়, সুন্নতে লেবাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। ওই নূহ নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, বাবা তার ছোট্ট সন্তানের আঙ্গুলে ধইরা রাস্তা দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে যাইতেছে। এমন সময় বাচ্চাটা দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, বাবা গো ওই লোকটা কে রাস্তা দিয়ে হাইটা যায়, তোমার চেহারার সাথে কোনো মিল নাই, মাথার সাথে কোনো মিল নাই, বডির সাথে কোনো মিল নাই, তোমার পোশাক এক ধরনের আর ওনার পোশাক আর এক ধরনের। ওই বাবা সন্তানকে ডাক দিয়ে কয়, উনি বলে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। কয়, উনি কি তোমাদের বাপদাদার বিরুদ্ধে কথা কয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়? হ্যাঁ। কয়, বাবা গো আমার হাতে একটি পাথর উঠাইয়া দাও, আমি তার মাথাটা ফাটাইয়া দিই, তারে শেষ করিয়া দেই। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কানের মধ্যে যখন এই আওয়াজটা গেল, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, কে আল্লাহ গো আর কার কাছে দাওয়াত দিব?
আমি মনে করছিলাম পরবর্তী জেনারেশন কালিমা পড়বে মুসলমান হয়ে যাবে, আমি মার খাইতেছি অসুবিধা নাই, পরের প্রজন্ম যারা পরের জেনারেশন আছে এরা তো কালমা পড়বে। এখন এই বাচ্চায় যেমনে কথা কয় সামনের গুলো তো মনে হয় কালিমা পড়বে না। আল্লাহ তুমি না প্রত্যেকটা নবীকে একটি দোয়া করার ক্ষমতা দিয়েছ, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে তুমি কবুল করিয়া নাও, নবীরা যা চায় তুমি তাহাই দিয়ে দাও। আল্লাহ গো আমি ওই দোয়াটা করতেছি, তুমি গজব দিয়াদেরকে শেষ করিয়া দাও। জোরে কন্ন আল্লাহু আকবার, আল্লাহ গজব দিয়া শেষ করিয়া দাও। নবীর দোয়া তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই পয়গম্বর, হে পয়গম্বর তুমি একটা নৌকা বানাও, আমি প্লাবন দিব বন্যা দিব। আপনারা তো নদী এলাকার মানুষ, বন্যা আপনারা সহজেই বুঝবেন, জল উচ্ছ্বাস ঘূর্ণিঝড়, নদীর পানিগুলো বেড়ে যায়, বাড়িঘর তলায়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় নুহু নবী গো তুমি একটি নৌকা বানাও, হে পয়গম্বর ওই নৌকা বানাইয়া কমপ্লিট করার পর তোমার উপরে যারা ইমান এনেছে কালিমা পড়েছে এদেরকে নৌকায় উঠাইয়া নিও। আমি ওই ঘটনা বলতে চাইতেছি না, আমি একটা জিনিস বুঝাইতে চাই, যারা আল্লাহরে স্মরণ করে গো আল্লাহর নাম নেয়, আল্লাহ যে এদের উপরে কত বড় দয়াশীল কত বড় রহমওয়ালা। এরে মুসলমান পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিলেন, এরে নূহ পাহাড়ের উপরে পানি উঠে যাবে, 100 থেকে 300 ফিট উপর দিয়া পানি প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, জোরে কোন পাহাড় পর্যন্ত ডুবে যাবে। একমাত্র কেবলমাত্র কালমাওয়ালা মানুষগুলো যারা তোমার নৌকার মধ্যে উঠবে এরা বাঁচবে, আর বাকি সব মারা যাবে। কলিজার টুকরা যুবকেরা রে পয়গম্বর নূহ আলাইহিস সালামের বাড়ির থেকে একটু দূরে একজন মহিলার বাড়ি, ওই মহিলাটা ছিল বৃদ্ধা মহিলা, পয়গম্বর নূহ নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। ওই বৃদ্ধা মহিলা পয়গম্বরের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাম একদিন ওই বুড়ি মহিলার বাড়িতে গিয়া খবর দিয়ে আসছে, মা গো আম্মা গো যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, পানির গজব, জমিনগুলো ফেটে যাবে, জমিনগুলো চৌচির হয়ে যাবে, ফাইটা ফাইটা ভিতর থেকে পানি উঠবে, আর মশালদারে প্রবল বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হইয়া ওই বৃষ্টি লাগাতার হইয়া এলাকার মধ্যে বন্যা শুরু হয়ে যাবে, তাম দুনিয়ার ভিতরে বন্যা হবে, এমনকি খানায় কাবা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ আকবার, জোরে বলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে বলছেন, মা গো আম্মাজি আপনি রেডি হয়ে থাকেন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, আপনাকে ওই নৌকার মধ্যে উঠাইয়া নিয়ে যাওয়া হবে। মুসলমান বাবা জিরারি, ও যুবক বাইরারি, ধরে আল্লাহ মারে আল্লাহ, রাখে কে রাখে আল্লাহ মারে কে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ কো আমি আল্লাহ সহজে ধরি না, তোরা রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলো আমি আল্লাহ কিছু কই না, সোদ খাইলো কিছু কই না, ঘোষ খাইলো কিছু কই না, নামাজ না পড়লো কিছু কই না, ঠিক কিনা? জোরে কর। ইয়াবা খাইলো কিছু কই না, গাঞ্জা খাইলো দৌড়ি না, ঠিক কিনা? জোরে কর। গুনাহ করলে আমি আল্লাহ সহজে দৌড়ি না, আমি আল্লাহর ধরার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন, আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না। আওয়াজ দিয়ে বলবেন, ফেরাউন্ডে ধুইরা পানির মধ্যে চুবাইয়া মারছেন কে? এত আসতে হবে কে? জোরে বলেন।
নমরুদের নাকের ভিতর দিয়া গো মশা ঢুকাইয়া মারছেন কে? জুতার বাড়ি খাওয়াইছেন কে? আরে সাদ্দাদের জান্নাতে ঢুকতে দেয় নাই কে? কারণ কে মাটির নিচে ডাবায় দিছেন কে? আমেরিকার বুশেরে কালো সাংবাদিকের জুতার বাড়ি দিয়া নিচে নামায় দিছেন কে? আজ থেকে আর জোরে বলেন না কে? এই জন্য আমি হুজুরে কইছিলাম, হুজুর মানুষের ঘুম আওয়ার আগে আগে আমারে দিয়েন, ঘুমাই গেছে গা, তাহলে আওয়াজ কম কে তো কে আমার দিকে রাগ হইছেন, বেশি কষ্ট পাইছেন, তাহলে জোরে কন তো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, কথা কয় না, এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, মাদ্রাসারই দুশ্মনেরা হয়ে যা সাবধান, মসজিদেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নহিলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মুসলমানের সাথে বুস বেয়াদবি করেছি, ঠিক কিনা কোন সবাই কোন? মুসলমানের সাথে বুস বেয়াদবি করেছি, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছি। সেই জুতা আবার ভাইরে, সেই জুতা আবার ভাইরে, তামাম দুনিয়ায় সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা মাঝে মাঝে একটু সজাগ থাকেন, গুবায়ের না, ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? যারা কয় না হেরা হেই গ্রুপের লোক, ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? রাগ করছেন? আমরা হ্যাঁ, আমরা ওই গ্রুপ যাবো কেন? আমরা মুসলমান। আপনার এলাকায় নদীর পারে ছোট ছোট গর্ত আছে নি, কাঁকড়া আছে, কাঁকড়া চিনেন? কাঁকড়া তাহলে ভালো হইতেছি, ওয়াজ করতে মজা। শিয়ালে যদি কাঁকড়া পায় খায় না ছেড়ে দেয়, খায় না ছেড়ে দেয়, কিন্তু শিয়াল জানে না কাঁকড়া যে কত চালাক, ঠিক কিনা কখন? ইহুদি নাসারা বেইমানরা জানে না মুসলমান যে কত চালাক, তার কারণ মুসলমানের মাথার মধ্যে আছে কোরআন, সিনার মধ্যে আছে আমার আল্লাহ, আল্লাহু আকবার বলেন। শিয়াল্লায় কাঁকড়া খাওয়ার লেগে নদীর পারে গেছে, কাঁকড়া আবার উপর থেকে দেখছে শিয়াল্লায় যে গেছে, কাঁকড়া শিয়াল দেখে আস্তে করে নিচে গেছে গা। শিয়াল্লাই কয় যেমনি হোক বাড়ি করে খাই তুই, গর্তের কাছে গিয়া কবিতা পড়ে, কবিতা পড়তেছে কাকুরি মাকুরি পরমা সুন্দরী, দেখেন কি মজার কথা কয় কাঁকড়ারে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্ত থেকে উঠে আস নমস্কার করি। কাঁকড়া নমস্কার করবো বলে, কাঁকড়া কি চালাক, ভিতর থেকে ডাক দিয়া কয় আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর, আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর, আজকের নমস্কার বাঘির থেকেই কর, ঠিক কিনা জোরে কন? আমরা মুসলমান যদি সোচ্চার থাকি, কাফের বেদিন আমাদের দিকে চুকরাঙ্গে তাকার তাকাইবার সাহস পাবে না, জোরে বলেন ঠিক না বেটি? ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে সিসে, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে সিসে, জব দিল মে হায় দৌলত ঈমান নবী সে, তলওয়ার বকড় হু গনে কাল ময়দানে আসির, তলওয়ার বকড় হু গনে কাল ময়দানে আসির, দুশমন কে মোকাবেল তো লাগা নারায় তাকবীর, দুশমন কে মোকাবেল তো লাগা নারায় তাকবীর, এক হাত মে তলওয়ার হ্যায় এক হাত মে কুরআন,
डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। लोहे को मोरा भोग बिलासेर सादा चिल कम्मोदेर, भिखारीर बेशे खलीफा जादेर शासन करिलेन आधा जहान। मोरा सेई मुसलमान। नारा तकबीर, नारा तकबीर, आलेम उलामा जेखाने, आलेम उलामा जेखाने, মসজিদ মাদ্রাসা যেখানে, নারা তাকবীর। ঘুম আসে না গেছে? ঘুম আসে না গেছে? এ মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর লুক আলাইহিস সালাম ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে কে আম্মা গো, আম্মা জি, যে কোন মুহূর্তে গজব আসবে, যে কোন মুহূর্তে বন্যা আসবে, প্লাবন আসবে, আপনি রেডি হয়ে থাকেন? আপনি মুসলমান কালমা গ্রহণ করেছেন গো আম্মা, আপনারে আমার নৌকার মধ্যে উঠাইয়া নিব যেন আপনি গজব থেকে বাঁচতে পারেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর রেডি হয়ে যাও, গজব আসার সিগন্যাল শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কে নুহু পয়গম্বর, যারা কালিমা পড়েছে, যারা আত্মসমর্পণ করেছে, আমার উপরে বিশ্বাস করেছে, আমন্ত বিল্লাহ, আমরা ঈমান আনছি কার উপর? আরো জোরে আওয়াজ দিয়া, জোরে জোরে, আমরা ঈমান আনছি কার উপর? আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদেরকে মরণের পরে আবার উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিরমান কাতিবিন ফেরেশতা দুজন, মানুষের সঙ্গে থাকি সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায়, সবকিছু লিখে রাখে আমল নামায়। মায়াল বিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ, যা জবান দিয়া বলেন, ভালো বলেন আর খারাপ বলেন, মন্দ বলেন আর ভালো বলেন, জিকির করেন আর না করেন, সব কিছু ফেরেশতারা লেখা লেখা রাখতেছে, সব কিছু লেখা লেখা রাখতেছে। হাসরের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। তারা নারে করে জীবন কাটাইবেন না, বাঁচতে পারতাম না। তারে নারে কইরা কইরা জীবন খাটাইলাম, তারে নারে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। নামে বান্দা মুসলমান ভেরি গুড, নামে বান্দা মুসলমান ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেডাউ গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতেহাতুন বাবে জান্নাত কাম হিয়ার। সুবহানাল্লাহ, কোন জাহান্নামে হইবেন গেট আউট, আর মুসলমান হয়ে মরবেন, ঈমান লয়ে যাইবেন, ওয়েলকাম জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আ মুসলমান ভাইরারি, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতির তার কৌমের লোকদের থেকে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এক আল্লাহতে বিশ্বাসী, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের আল্লাহ কয়জন? আর জোরে বলেন। ওই আল্লাহ কি দেখা যায়? কিন্তু আল্লাহ একজন আছে, বোঝা যায়। আসমানের দিকে তাকাইলে আল্লাহ পাওয়া যায়নি, কেমনে পাওয়া যায়? একটা খুঁটি ছাড়া আল্লাহ পাক একটি খুঁটিও দেয় না, আসমানটা কেমনে ঝুলাইয়া রাখছে শূন্যস্থানে। এই যে আপনার কিনারার মধ্যে নদী সাগর, ওই সাগর কত গভীর, কে মাটিগুলো কাটলো গভীর বানাইলো একটু চিন্তা করেন। এত ওচা ওচা পাহাড়গুলো মাটি একসঙ্গে কি করল? আমার আল্লাহ ডাক দিয়ে আসমান বানাইছি কোন ভয়া কোন দিয়া,
জমিন বানাইছি কোন ভায়া কোন দিয়া জান্নাত জাহান্নাম বানাইছি কোন ভায়া কোন দিয়া সাগর নগর বানাইছি কোন ভায়া কোন দিয়া এরে বান্দা তোমাদেরকে বানাইছি খলাক তো বিয়া দাইয়া আমার কুদরতি হাত দিয়া মানুষ কত দামি ও والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি আল্লাহু আকবার যেখানে যেটা দরকার আল্লাহ ওইখানে ওইটা ফিট করে দিয়েছে এখন যদি মুসলমান ভাইরা দেখেন মুখমণ্ডলের মধ্যে দুইটা চোখ দিলেন নাক দিলেন কান দিলেন আবার খাওয়ার লাগে একটা ফাঁক রেখা দিয়েছেন মুখ এখন যদি মুসলমান আল্লাহর চোখগুর বিদার মধ্যে পড়তাম খানা ভালো না খারাপ এ মুসলমান ভাইরা চোখে না দেখলে নাকটা যদি আল্লাহ এখানে না দিয়ে একবারে নিচে লাগাইয়া দিত তাইলে ওইখানে নিয়ে দেখাইয়া গ্যারান সঙ্গাইয়া তারপরে খানা খাইতে হতো আল্লাহ ডাক দিয়া কয় মানুষ যেখানে যেইটা দরকার আমি ওইখানে ওইটা ফিট করে দিছি তারপরও তোরা কি আমারে সেজদা করবি না তারপরও কি তোমরা আমারে ডাক দিবা না আমি আল্লাহ ২৪টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি তুমি নি আমাকে গভীর রাত্রে ওইটা ওইটা আল্লাহ বলিয়া ডাক দেও অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও জপন সবাই যখন ঘুমায় যাবে মুসলমান ভাইরা চারটা তিনটা যখন বেজে যাবে আপনি আস্তে করে ঘুমের থেকে উইঠা দুই রেখা চার রেখা ছয় রেখা আট রেখা তাহাজ্জুদের নামাজ পড়িরা আল্লাহর ডাক দিবেন ওই মুহূর্তে আরশে আজিমটা ফাঁকা থাকে ফাঁকা আপনি যদি জমিনে বসিয়া আল্লাহর ডাক দিতে পারেন অল্প সময়ে আপনি আল্লাহর দরবারে পৌঁছিয়া যাবেন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও জপন প্রভুর করুণা যদি পাইবার চাও অতি গভীর রাতে তার গুণগান গাও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি আবার তোমার কেউ রবে না রবে মৌলা পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক জোরে কর আল্লাহু আকবার আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে আল্লাহ তোমার মায়ের বুকে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক জোরে কন্যা আল্লাহ জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া যুবক বলো না আল্লাহ 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 মোহাব্বত করে করে আল্লাহরে ডাক দিবেন আল্লাহরে ডাকলে যে আল্লাহ কেমনে শুনে পয়গম্বর হযরতে লুহু আলাইহিস সালাম ওই যে মুসলমান যারা কালমা পড়ছে যখন বন্যা শুরু হয়ে গেছে প্লাবন শুরু হয়ে গেছে পানিগুলো উঠতে 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 একেবারে চূড়ার মধ্যে যখন উঠা শুরু হয়ে গেছে ওই পয়গম্বরের জমানায় একজন মহিলা বাচ্চা কোলের মধ্যে লইয়া বাচ্চা কোলের মধ্যে দড়িয়া রাখছি আর নুহু নবীকে ডাক দিয়া কয় নুহু রে দেখবো তোমার আল্লাহ কতটুকুন শক্তি দিয়ে আমারে ডুবাইয়া দেয় আমি পাহাড়ের উপরে চলে যাব
চূড়ার মধ্যে চলে যাব যখন মুসলমান হাঁটু পর্যন্ত পানি চলে আরছি বাচ্চাটা টান দিয়া মা কোলের মধ্যে নিয়া নিছি যখন পানি বাড়তে বাড়তে বাড়তেছি আর ওই মহিলা উঠতে উঠতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠতেছে আর পানিও বাড়তে বাড়তে যখন পাহাড়ের চূড়ায় চলে গেছি ওই মহিলা নিজের বাচ্চাটা বাঁচাইবার জন্য মুসলমান আলগি দিয়ে ধরে রাখছি মহিলা যখন ডুইবা গেছি হাতের থেকে বাচ্চাটা সরিয়া গেছি আমার আল্লাহ কয় আমি যদি রহম করতাম তাইলে ওই মুহূর্তে মহিলার উপরও রহম করতাম যেহেতু এরা আমার মানে না আর পয়গম্বর দোয়া করে বাড়াইছি আমি নবীদের দোয়া বিফলে দেই না আমি পয়গম্বরদের দোয়া কবুল করিয়া নেয় হযরতে নূহ পয়গম্বর অত্যাচারিত হইয়া কাফেরদের হাতে মার খাইয়া পিটুনি খাইয়া বদদোয়ার হাত বাড়াইয়া দিছি আমার আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে বাড়াইছি জোরায় জোরায় লইয়া পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া কয় নূহ নবী গ জোরায় জোরায় মানুষগুলোরে উঠাও কুকুর বিড়াল যা আছে অন্য অন্য প্রাণী যা আছে এগুলো উঠাও এখন পয়গম্বর ডাক দিয়া কয় হে আল্লাহ ইয়া আল্লাহ বাঘ আর হরিণ একসঙ্গে কেমনে উঠাম বিড়াল আর ইঁদুর কেমনে উঠাম এরা তো একজন আর একজনকে খাইয়া বালাইব আমার আল্লাহ ডাক দিয়া কয় নুহুরে খাওয়ার ক্ষমতা দিয়েছি আমি এই মুহূর্তে আমি এদের থেকে খাওয়ার ক্ষমতা দূরে সরাইয়া নিব একজন আরেকজনের দিকে তাকাই বেটে কিন্তু খাওয়ার সুযোগ পাবে না এ পয়গম্বর সবাই রে জোরায় জোরায় উঠাও ভালো করে শুনেন কিন্তু মুসলমান বাইরা রে প্লাবন হইয়া সব ডুবিয়া গেল তাম দুনিয়া প্লাবিত হইয়া গেল এমনকি খানায় কাবা পর্যন্ত ডুবিয়া গেল মুসলমান পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাহাড়ের মধ্যে ঠেকিয়া গেল আল্লাহ বন্যা সরাইয়া নিয়া গেল পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাম তাকাইয়া দেখেন সব ধ্বংস হইয়া গেছে কেউ নাই একবারে শূন্য এলাকার মধ্যে বিরা কোন বাড়িঘর নাই কোন মুসলমান কোন ঘর বাড়ি নাই কোন মানুষ নাই সব আল্লাহ ধ্বংস করে দিছি একমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছিল এরাই বেঁচে আছি সুবহানাল্লাহ জুরে বলেন সব মারা গেছি যখন সবাই জমিনের মধ্যে চলে আসছে এ মুসলমান খেল করিয়া শোনেন আর কয়েকটা কথা বলবো তারপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান বাবা জিনারি পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম এর মুসলমান সব যখন জমিনে নৌকা থেকে নামায়া দিলেন এখন হঠাৎ আমার দিকে খেয়াল করিয়া শোনেন ওই যে বুড়ি মহিলা পয়গম্বরের বাড়ি থেকে একটু দূরে বাড়ি পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে নৌকায় উঠাইতে মনে নাই নৌকার মধ্যে উঠানের কথা মনে নাই এদিক দিয়ে সব তো পানিতে গলা তল তলাইয়া গেল বাড়িঘর সব ধ্বংস হইয়া গেল হযরতে নূহ আলাইহিস সালাম হঠাৎ করে ওই বুড়ি মহিলার কথা মনে পড়ে গেছে আল্লাহ ইমানদার মহিলা বৃদ্ধা মহিলা ওই আম্মাজিকে নৌকায় উঠাইতে পারি নাই আল্লাহ হাসরের ময়দানে তোমার সামনে কি জবাব দিব রে আল্লাহ উম্মতের একজন নারী বৃদ্ধা মহিলা তার কেউ নাই স্বামী নাই বাচ্চা কাচ্চা কেউ নাই এই মহিলার হালাতটা কি হবে এটা কিন্তু কোরআন হাদিস না এটা ইতিহাস বলতেছে রে মুসলমান এরে খেয়াল করিয়া শুন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলে আমি হাসরের ময়দানে কি জবাব দিব আল্লাহর কাছে উনি হাঁটতে হাঁটতে ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম হাঁটতে 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 ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল গিয়া দেখে রে মুসলমান আল্লাহর নাম নিলে যে আল্লাহ কেমনে হেফাজত করে আল্লাহ কেমনে বাঁচাইয়া রাখে গিয়া দেখে গ ওই যে মহিলার ছোট্ট কুড়ে ঘর ঘরের জায়গায় ঘর আছে আর মহিলারে গিয়া দেখে উঠান ঝাড়ু দেয় এত আস্তে করে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুসলমান বাবা জিরা রে কলিজার টুকরা যুবকেরা রে গিয়া দেখে মহিলার ঘর আছে মহিলা আবার ঝাড়ুও দেয় পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়ায় ডাক দেয় কাম্মা গো এ আম্মা আপনি কেমনে বাইসা রইলেন কয় পয়গম্বর নূহ গো বন্যা কি শুরু হয়ে গেছে নাকি আমি কি আমার গাড়ির গুসামো নাকি আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আর জীবনে দাওয়াত দিয়ে নাচ করে দিয়েছেন জোরে সুবহানাল্লাহ কইেন আর একটু জোরে কন সুবহানাল্লাহ
জোরে কর আল্লাহু আকবার আর একটু জোরে কর সুবহানাল্লাহ মজমারে গরম হলে ওয়াজ করতে বালা আরে আমার বাবা জিরা রে পয়গম্বরকে জিজ্ঞেস করে আম্মা গো আপনি কেমনে বাইসা রইলেন আপনি কি বন্যা প্লাবন দেখেন নাই পয়গম্বর নুহু আমি কি গাটি একত্রিত করব গুসামু আপনার সঙ্গে কি যাওয়া লাগবে নাকি প্লাবন কি শুরু হয়ে গেছে নাকি আমাকে কি এখন আপনার সঙ্গে যেতে হবে ওই সময় পয়গম্বর চোখের পাড়িগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আম্মা গো আপনি কি প্লাবন দেখেন নাই বন্যা দেখেন নাই ওই মুহূর্তে বুড়ি মহিলা ডাক দিয়ে কয় পয়গম্বর আমার হায়াতের জীবনে এ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও দেখি নাই